চলে যাবা, যেও না লক্ষ্মীতি। পেমেন্টের ইয়াটাকে আগে দিতে হয় নাকি আসে নিয়ে যান আপনি? না, আপনার অর্ধেক পেমেন্ট করতে হবে, আর অর্ধেক আপনার হাতে রাখতে হবে। আপা, আমি যতটুকু জানি আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আর আপনি দিয়ে কি করতেছেন? ব্রাইডাল শুটে এসে এইভাবে নাচানাচি করতেছেন, আবার আগে আপনি জীবনে যে ধরনের অঙ্গভঙ্গি করতেন না সেই ধরনের অঙ্গভঙ্গি করতেছেন। What's up guys, assalamu alaikum, welcome back to another video of Bangladeshi Reactor. আজকের ভিডিওতে আমরা টিকটকের ফেমাস চমলক্ষ শারমিন শিলার উপর রিঅ্যাকশন দিব। যদিও সবাই তাকে ক্রিম আপা বলেছিলেন, বাট দিন দিন কিন্তু উনি ক্রিম আপা থেকে হয়ে যাচ্ছেন মেকআপ আপা। বর্তমানে শারমিন শিলাপা কি করতেছে? এই চমলক্ষ গানে নাচানাচিও করতেছে। আপু, আপনি তো পাপি পাপি গান গাইতে পারেন, নাচতে পারেন? হ্যাঁ পারি। আচ্ছা, তাহলে একটু নেচে দেখান। পাপি 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 চুলো পাপি ডিঙ্গামি ডিঙ্গামি চমলক্ষ। আমি অনেক ভালো নাচতে পারি, সেটা আমি দেখাতে চাই। আর গাইস, বর্তমানে যদিও শারমিন শিলাপা তার এইসব নাচানাচির জন্য ভাইরাল হচ্ছেন না, বর্তমানে তিনি ভাইরাল হচ্ছেন তার বিভিন্ন মেকআপ লুকের জন্য। কিছু করার নেই, এটাই বাস্তব। আর গাইস, বর্তমানে টিকটকের সিচুয়েশনটা তো এমন হয়ে গেছে, প্রতিদিন মানুষ টিকটকে গিয়ে ভাবে আজকে না জানে শারমিন শিলাপার কোন লুকটা দেখা লাগে। কথা সত্য। মানে গাইস, বর্তমানে মনে হয় আল্লাহ 30টা দিনই উনি কোনো না কোনো পার্লারে যান, আর প্রতিদিনই তার বিভিন্ন ভাইরাল লুকের ভিডিও ভাইরাল হয়। ইভেন গাইস, উনি সেসব পার্লারে গিয়ে যে শুধু মেকআপ করেন তা কিন্তু না, উনি সেসব পার্লারে গিয়ে গান গান নাচানাচি করেন, ইভেন বিভিন্ন পাগলামি ছাগলামিও করেন। বলো কি, তুমি সত্যি বলছো? আমি ঠিকই বলছি। তো গাইস, আজকে ভিডিওতে আমরা শারমিন শিলাপার সেসব পার্লারে গিয়ে বানানো ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দিব। অনুমতি দেওয়া হলো। গাইস, রিঅ্যাকশন শুরু করার আগে দুটি ইম্পর্টেন্ট কথা বলতে চাই। বলো বাবাজি। এই ক্রিম আপাকে নিয়ে কিন্তু অনেক বড় একটা কনফিউশন আছে, যেমন অনেকেই ভাবেন উনি হচ্ছে অনেক বেশি সহজ সরল একজন মানুষ, আবার অনেকেই ভাবেন উনি আসলে সহজ সরল না, উনি আসলে একটু অতিরিক্ত পাগলামি চাকলামি করেন। তো আজকের ভিডিওর শেষে আমরা এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। ইভেন গাইস, আপনাদেরকে একটা সিক্রেট কথা বলি, আমি কিছুদিন আগে শারমিন শিলাপার সাথে ফোনে কথা বলেছি, ইভেন সেই ফোন কলের মাধ্যমে আমি তার সম্পর্কে অনেক কিছু জানতে পারছি, ইভেন তিনি প্রত্যেকটা পার্লারে শুটের জন্য কত টাকা করে নেন আমি কিন্তু সেটাও জানতে পারছি। সো আপনিও যদি জানতে চান প্রত্যেকটা পার্লারে গিয়ে ব্রাইডাল শুট করার জন্য এই শারমিন শিলাপার কত টাকা করে নেন, তাহলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, সেকেন্ড যে কথাটা বলবো, আমি কিন্তু বাংলাদেশি রিঅ্যাক্টর শর্টস নামে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তো সেখানে আপনি আমার ভিডিওর বিভিন্ন পার্টগুলো শর্টস আকারে দেখতে পাবেন। সো প্লিজ আমার এই বাংলাদেশি রিঅ্যাক্টর শর্টস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই চ্যানেলের লিংকটা কিন্তু ডিসক্রিপশন বক্সে ইভেন কমেন্ট বক্সেও দেওয়া থাকবে। ঠিক আছে, ঠিক আছে। আর গাইস, এই ভিডিওতে কিন্তু আমরা রিঅ্যাকশনের পাশাপাশি শারমিন শিলাপার সাথে আমার ফোন কলে কি কথা হয়েছে সেগুলো দেখাবো, আর এই জন্য কিন্তু ভিডিওটা একটু বড় হতে পারে, সো প্লিজ সবাই শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, লাস্ট কয়েকদিনে আমি শারমিন শিলাপা যতগুলো পার্লারে গেছে, যতগুলো ভিডিও বানাইছে, সবগুলো ভিডিও দেখছি। আমি দেখছি স্যার। আর সবগুলো ভিডিও দেখার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম, যতগুলো পার্লার আছে সবাই শারমিন শিলাপাকে নিয়ে এক ধরনের ভিডিও বানায়। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? যেমন গাইস, সবগুলো পার্লারে কিন্তু শারমিন শিলাপাকে দিয়ে তার ফেমাস ফেমাস গানগুলো গাওয়ায়, এবং সেই ভিডিওগুলো তাদের টিকটক আপলোড করে। গেছি, গানটা ফানি হলো, আপার এই চমলক্কটা আমার কাছে মোটেও ভালো লাগে না। কেন? আপার আগের চোখটি পালা চমলক্কটাই ঠিক ছিল। চমলক্ক ডিঙ্গামি ডিঙ্গামি চমলক্ক চমলক্ক চমলক্ক। আপুর আপুর জন্য আপুর একটা রিকোয়েস্ট, আপুকে একটা গান গিয়ে শোনাও তো। হ্যাঁ অবশ্যই, নাচতে পারো তুমি? ও হ্যাঁ, তুমি নাচতে পারো। হইছে কাম, দুটি করে একটু শোনাও। আরে দেখাও, এই যে দেখো, আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, চ্যানেলও সাবস্ক্রাইব করেন না, পেজটাও ফলো করেন না। অসাধারণ। ওহ,
লক্ষ্মীটি মানে গেছে উনি গাড়ি ঘুষকে নিয়ে গাড়িতে পর্যন্ত উঠে গেছে, তারপরে জিজ্ঞেস করে ক্রিমাপু চলে যাইতেছো? হাসা যাবে না, এটা একটা কষ্টের গান, তো আমাদের এখানে স্যাড থাকতে হবে। উনি আবার হাত দিয়ে রোমান্টিক ওয়েতে নাচো আর ইয়াও দেখাইতেছে। তো গাইস উনি কিন্তু একবার বিদায় দিয়েছে বাসার মধ্যে, আবার উনি আবার সিঁড়ি থেকে আবার ভিডিও বানাইছে। ক্রিমাপা, ও ক্রিমাপা চলে যাচ্ছ? হ্যাঁ পো চলে যাচ্ছে, আবার আসবো। ঠিক আছে, আমি এটা বুঝি না, মানে সিঁড়ি দিয়ে নাইমা যাইতেছে উনি চলে, তাহলে উনি কি ভিতরে আসতেছে? সিঁড়ি দিয়ে নাইমা যাইতেছে, উনি চললেই যাইতেছে। আবার জিজ্ঞেস করে এটা শিওর হওয়ার কি আছে? মানে কি বলবো, যাই হোক, মানে গাইস সবাই সেম, এই শিলা চলে যাচ্ছ, যেও না লক্ষ্মীতি, তুমি গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? গেস আপনাদের মধ্যে অনেকেই ভাবেন, ইভেন আমি নিজেও ভাবতাম এই শারমিন শিলা আপা হয়তো বা অনেক বেশি সহজ সরল, বাট গেস তার কয়েকটা ভিডিও দেখে আমার কাছে কেন জানি ইদানিং মনে হয় উনি আসলে সহজ সরল বা বোকা না। আমাকে বোকা মনে করবেন না, আমি বোকা না, উনি উল্টা একদম পাক্কা একটা চালাক। ঠিক তাই গেস, আমার কাছে কেন জানি মনে হয় উনি সহজ সরল বোকা তো মোটেও না, উনি আসলে অনেক বেশি চালাক। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? যেমন গেস এই ভিডিওটা দেখেন, এই ভিডিওতে হচ্ছে শারমিন শিলা আপা একটা পার্লারে গেছে, আর সেই পার্লারে গিয়ে তিনি এমন করতেছেন। এই চমলক কি করো? বসলে একটু রিল্যাক্স ফিল হয় তাই না? আজকে দেখছো না পরে এখানে এসে। তো গেস এই ভিডিওটা দেখে আপনারা অনেকেই ভাবতেছেন উনি হয়তো অনেক বেশি সহজ সরল মানুষ, এই জন্য এমনটা করতেছেন, বাট গেস আমার কাছে এই পুরো ব্যাপারটা কেন যেন অ্যাক্টিং মনে হয়েছে। কেন? ধরেন আপনি একজনের বাসায় গেছেন, আপনি তার বাসায় এই বিন ব্যাগ গুলো দেখছেন যেগুলো সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, তার মানে তো এইটা না আপনি সেসব বিন ব্যাগের উপর এটা হ্যাঁ আপু এই ডি কি এমনি চ্যাগা ম্যাগা ভিডিও বানাবেন। তাও সত্য, তো উনি যে বাচ্চা হইতো আর এমন ধরনের ভিডিওটা বানাইতো তাও মানা যায়, বাট উনি বড় সড়ো মানুষ, সে এমন বাচ্চাদের মতো কর্মকাণ্ডগুলো একটু বেশি এক্সেস মনে হয়। ইভেন গেস উনি যে এই ব্যাপারটা পুরোটা সম্পূর্ণভাবে ইচ্ছে করে করে, এর আরেকটা প্রমাণ হচ্ছে এর সেকেন্ড ভিডিওটা। আপু হ্যাঁ আপু, যে আপু এটা কি? এগুলো হচ্ছে বিন আপু, শিলাপা জিজ্ঞেস করছে এগুলো কি, আর ওই আপুরা কিন্তু বলে দিচ্ছে এগুলো উইন ব্যাগ, এগুলো চেয়ারের মতো, বাট আবার সেকেন্ড ভিডিওতে এসেও কিন্তু শিলাপা সেম কোশ্চেনই করতেছে। তো একটা মানুষ একবার না জেনে এমন করতে পারে? বারবার একই ধরনের কোশ্চেন করবে, বারবার একই ধরনের কর্মকাণ্ড করবে। সো এই জন্য আমার কাছে কেন জানি মনে হয় এই সবগুলো জিনিস ইচ্ছে করে করে, যাতে একটু বেশি ভাইরাল থাকার জন্য। কিছু করার নেই, এটাই বাস্তব। তো গাইস আমি শারমিন শিলা আপার আরেকটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ার করি। তো গাইস এই ভিডিওটা দেখেন ভাই, আপনি আমাকে ফলগুলো দিলেন? হ্যাঁ ফলগুলো দিলাম, আপনি খায়েন, আপনার ছেলে গেছে। আচ্ছা ভাই দোয়া করব ভাই, আমি না আগে টাকারও ভাবে ফল খেতে পারি নাই। আচ্ছা মানলাম এই ফলোলা ওনাকে ফলগুলো দিয়ে দিছে, তো ভিডিওটা কে করে দিছে? উনি কি ফলোলার হাতে আবার মোবাইল দিয়ে বলছে যে আমার একটু ভিডিও করে দেন? মানে এখানে ক্লিয়ারলি বুঝে যাচ্ছে এই পুরো ব্যাপারটা উনি ইচ্ছে করে করছেন। ইভেন উনি এখানে বলছেন উনি নাকি আগে টাকার অভাবে ফল খাইতে পারে নাই, মানে এখন উনি এখান থেকে গিফট পাইলো, বাট এর কয়েক মাস আগে কিন্তু ওনার আগে টিকটক ভিডিওতে এমন বহুত ভিডিও আছে যেখানে উনি ফল টল খাইতেছেন। কথা সত্য। আর গেছে ওনার খাবার নিয়ে আমি আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি। গেছে শারমিন শিলা আপা যতগুলো পার্লারে যায় সবগুলো পার্লারে গিয়ে খাবার খায়, তো পার্লারে কিন্তু অনেকক্ষণ থাকা লাগে, এই জন্য কিন্তু নাস্তা খাবার খাইতেই পারে, এটা কোনো মেন ফ্যাক্ট না। তা হয়েছেটা কি শুনি? বাট উনি তার সেসব খাবারের ভিডিওগুলো টিকটকে আপলোড করে এমনভাবে ক্যাপশন দেন বা এমনভাবে ভিডিওগুলো উপস্থাপন করেন, মানে পুরো ব্যাপারটা এমন মনে হয় উনি এখানে এসে সাজতেছে আর এর বিনিময়ে ওনারা খাবার দিতেছে, আর এই জন্য উনি এই কাজগুলো করতেছেন।
ক্রিম আপা আর কিছু খাবা? না আপু আর কিছু খাবো না, অনেক মজা চিতল পিঠা এনেছে। হ্যাঁ আমাকে তোমরা জ্বালাই নিবা, বেশি বেশি খেতে দিবা, তারপর কাজ ভালো হবে না কিন্তু, ঠিক আছে? তো গাইস এই খাবারের ভিডিও ছাড়াও কিন্তু আরও অনেক খাবারের ভিডিও আছে বিভিন্ন পার্লারে গিয়ে, আর উনি কিন্তু সবগুলো ভিডিও এমনভাবে উপস্থাপন করেন, উনি জাস্ট খাওয়ার জন্য এই পার্লারগুলোতে এসে সাজেন, মানে ওই পার্লারে ওরা ভালোভাবে খাওয়ায়, এই উচিলে উনি ভালোভাবে খাইতে পারেন, এই খাবারের বিনিময়ে জাস্ট উনি শ্যুটগুলো করেন। বাট বাস্তবতা হলো এই প্রত্যেকটা শ্যুটের জন্য কিন্তু এই শারমিন শিলা আপা 8,000 থেকে 12,000 টাকা করে নেন। হ্যাঁ আমি জানি এখন আপনারা অনেকেই প্রমাণ চাবেন, ইভেন আপনারা অনেকেই ভাবতে পারেন আমি মিথ্যা কথা বলতেছি কিনা বা আমি এমনি বলতেছি কিনা। সো এর জন্য কিন্তু আমি তার সাথে যে ফোন কলে যে আমার কথা হয়েছে এগুলোর রেকর্ডটা আমি আপনাদেরকে এখন শোনাবো। তবে তার আগে আমি আপনাদেরকে বলি পুরো ব্যাপারটা কিভাবে হয়েছিল। আমি আপনাকে প্রথম থেকে বলি, তো কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের ওয়াইফ আমাকে মেসেজ দেয়, আমার ওই ফ্রেন্ডের ওয়াইফের এবং ওয়াইফের বোনের একটা পার্লার আছে এবং সেই পার্লার প্রমোট করার জন্য কিন্তু তারা শারমিন শিলাপার সাথে যোগাযোগ করে, এবং শারমিন শিলাপার সাথে যোগাযোগ করার পর আমার ফ্রেন্ডের ওয়াইফ কিন্তু আমাকে একটা মেসেজ দিয়ে বলে যে ভাই আপনাদের শারমিন শিলাপাকে তো আমরা আমাদের পার্লারে আনবো। তো উনি আমাকে ফার্স্টে যেদিন মেসেজটা দিয়েছে আমি ওই দিন মেসেজটা দেখতে পারি নাই, তো পরের দিন উনি আমাকে আবার মেসেজ দিয়েছে এবং মেসেজ দিয়ে বলছে যে ভাই আমরা তো শারমিন শিলাপাকে আমাদের পার্লারে আনবো, উনাকে নিয়ে অনেকগুলো টিকটক ভিডিও বানাবো, তো প্লিজ আপনি আপনার রিয়াকশন ভিডিওতে আমাদের কয়েকটা ভিডিওতে রিয়াক্ট করে দিয়ে। ঠিক আছে, তো এই জন্য উনি আমাকে মেসেজ করছিল। দেন কথায় কথায় আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম এই শারমিন শিলাকে আনতে আপনাদের কি কি লাগতেছে, তখন উনি আমাকে বলে এই শারমিন শিলাকে আনার জন্য ওনাদের নাকি 8,000 টাকা লাগতেছে। ওটা শোনার পর আমি পুরো টাস্কি খেয়ে গেছিলাম, কারণ শারমিন শিলাবার সেই ভিডিওগুলো দেখে আমি নিজে এমনটা ভাবতেছিলাম শারমিন শিলা হয়তো এমনি এমনি আসে কিংবা উনি জাস্ট এই খাবারের ইয়াতেই আসে যেমনটা উনি নিজে বলে। পরে যখন শুনলাম উনি ঢাকার মধ্যে শুটিং এ আসার জন্য 8,000 টাকা করে নেয়, তো গাইস এটা শোনার পর আমি আমার ফ্রেন্ডের ওয়াইফকে একটা রিকোয়েস্ট করেছিলাম আপনারা তো ডেট কনফার্মেশনের জন্য তার সাথে ফোনে কথা বলবেন, তো ওই কলটা আমি আপনাদের হয়ে করব। তো দেন উনি আমাকে আবার জানায় শারমিন শিলা আপা নাকি কোনো ছেলের সাথে কথা বলে না, ছেলেদের গলা শুনলে নাকি ফোন কেটে দেয়। সো এর ফলে আমাদের কাছে জাস্ট একটা ওয়ে ছিল শারমিন শিলা আপার সাথে কনফারেন্সে কথা বলা, আর আমি আমার ফ্রেন্ডের ওয়াইফকে অনেক বেশি রিকোয়েস্ট করছি যে প্লিজ আপনারা তো ডেট নিবেনই বাট আমাকে একটু জাস্ট ফোনে কনফারেন্সে রাখেন, সো আমি একটু জাস্ট ব্যাপারটা নিয়ে কনফার্ম হয়ে যে উনি আসলে কত টাকা নেয় কেমন কি। আর এই জন্যই কিন্তু আমার ফ্রেন্ডের ওয়াইফ শারমিন শিলা আপাকে আবার ফোন দিছে, আর সেই ফোন দিয়ে আমাকে বানাইছে পুরো পার্লারের ম্যানেজার। বিরাট লজ্জার কথা, যদিও জীবনে কোনো পার্লারে পাওয়া রাখি নাই বাট শুধু শারমিন শিলা আপার সাথে কথা বলার জন্য এমনটা করা লাগছে, আফসোস। এবং গাইস আমি কিন্তু সেই পার্লারের একজন হয়ে শারমিন শিলা আপার সাথে কনফারেন্সে কথা বলেছিলাম, তো এই শারমিন শিলা আপার সাথে আমার কি কি কথা হয়েছে, তো চলুন এখন আমরা সেটা শুনি। তাহলে চলো। আপু এখন কলে আছে, আপনি কথা বলতে পারেন তার সাথে, কি বলবেন? উনি আমার সাথে কথা বলবে? হ্যাঁ হ্যাঁ উনি কথা বলবে, ওনার সাথে কথা হয়েছে, উনি কনফারেন্সে আছে, আপনি কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি কি শারমিন শিলা বলছেন? জি ভাইয়া। ও আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি আপু আমরা তো আমার অ্যাসিস্ট্যান্ট মনে আপনার সাথে কথা বলছে আর কি, সবকিছু বলে রেখেছে, তো আপু আমাদের হচ্ছে। আচ্ছা আমি বলি। জি হ্যাঁ বলেন। আচ্ছা আপু এটা তো জানা না, আমি ওনাকে সবকিছু খুলে বলি নাই, তো আপনাকে নিয়ে যেহেতু কাজ করবো এখন ভাইয়া জানতে চাচ্ছিল কত করে চার্জ নেবেন, মানে কত টাকা নেবেন, কিভাবে করবেন, এটা যদি একটু বলতেন। না ওই যে ঢাকাতে 8,000 টাকা আর ওই যে কুমিল্লাতে 12,000 টাকা, গাড়ি ভাড়া সহ এখন? হ্যাঁ হ্যাঁ গাড়ি ভাড়া সহই বলেছি। মানে গেছে উনি যদি ঢাকার পার্লারে ভিডিও শ্যুট করেন তাহলে এর জন্য নেন 8,000 টাকা, আর যদি কুমিল্লার কোনো পার্লারে গিয়ে উনি শ্যুট করেন তাহলে এর জন্য উনি নেন 12,000 টাকা। তো গেছে 8,000 টাকা নেই কিংবা 8,00,000 টাকা নেই, এটা কোনো মেন বিষয় না, আমার কথা হচ্ছে উনার ব্র্যান্ড ভ্যালু উনি নিজে বাড়াইছে, সো ওই জন্য উনি 8,000 কেন 8,00,000 টাকাও নিতে পারে। সঠিক বলেছেন, আপনি আপনার ব্র্যান্ড ভ্যালুটা অনেকটা বাড়াই ফেলছেন, সো এই জন্য কিন্তু মানুষ আপনাকে এতগুলো টাকা করে দিচ্ছে, এটা কিন্তু খুবই ভালো কথা। বাট আপনি এতগুলো টাকা পাওয়ার পরে যেমনভাবে ভিডিওগুলো বানান যে আপনি জাস্ট খাওয়ার জন্য আসতেছেন, পেট ভরে খাওয়ালে আপনি ভিডিও করেন, তোমরা আমাকে জারাই কাজে নিবা, আমাকে পেট ভরে খেতে দেবা, মানে এই ব্যাপারগুলো একটু কেমন জানে দেখায়। আলাদা চার্জ নেন নাকি আপনি আসলে আমাদের সাথে এমনি টিকটক ভিডিও করবেন? না না এমনিতে আপনি অগাধ ভিডিও বানিয়ে নিতে পারবেন আমার থেকে, অগাধ ভালো লাগলে সে যদি ভালোবেসে কোনো কিছু গিফট করে করবে, আর না করে না করবে, কিন্তু কোনো ই নাই যে আমি হিসাব করে কোনো কাজ দেই না,
আমি কাজে কোনো গাফিলতি নাই। আমার মনে করেন সকাল 9টা থেকে আমি কাজ শুরু করি, দেখা গেল যে আমি কাজ করতেই থাকি, আমার কাজে কোনো গাফিলতি নেই। মানে কাজ বলতে কই যে টিকটক ভিডিও বানানোটা বলতেছেন আপনি? আপনি টিকটক ভিডিও, আপনি যদি বলেন যে আপনি ইউটিউবের জন্য দুই একটা ভিডিও বানায় নেবেন, তাও আমি না করব না। আচ্ছা, আপনি ব্রাইডাল শুটটা করব, ফটোশুট থাকবে, আর আমরা মেন হচ্ছে ওই যে টিকটক এর মাধ্যমে আপনার ইয়া রাখি। যেটাই হোক না কেন, যেটাই হোক আপনি কাজ করে নেবেন। এটা মনে করেন না, আছে না অনেক ইয়েরা দেখি হিসাব করে হিসাব করে একটা ই নেয়, কিন্তু আমার কোনো হিসাব নেই। আচ্ছা, আপনার শিডিউলটা কতদিন পর্যন্ত ইয়ে আছে? মানে সামনে আবার বিয়ের সিজন আসতেছে, তো একটু আগে আগে পাইলে ভালো হয়। না, আমার শিডিউল এই যে এই মঙ্গলবারে আছে, আর এই যে বৃহস্পতিবারে, এই সপ্তাহে এখনো নেওয়া হয়নি, হয়তো বা এই সপ্তাহের পরে যদি আমরা ট্রাই করি পারবো তো নাকি আপনার সাথে? হ্যাঁ হ্যাঁ পারবেন, শনিবারে। জি, আচ্ছা আচ্ছা আপু, আপনার হচ্ছে যেটা পেমেন্টের ইয়াটা কি আগে দিতে হয় নাকি আসে নিয়ে যান আপনি? না, আপনার অর্ধেক পেমেন্ট করতে হবে, আর অর্ধেক আপনার হাতে রাখতে হবে। মানে যদি ঢাকার মধ্যে করি তাহলে অর্ধেক 4,000 দিব, পরে 4,000 নিবেন আইসা? হ্যাঁ জি 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 জি। আপনার বাসা কেমনে, কুমিল্লাতে নাকি ঢাকায়? আমার বাসা ঢাকাতে, ঢাকা গাজীপুরে। তো গাইস, এরপর আমি ওনাকে যে মেন একটা কোশ্চেন করছিলাম যে উনি তাদের পার্লারে গিয়ে যে ধরনের টিকটক ভিডিওগুলো বানায়, এগুলো কি তাকে শিখায় দেওয়া হয় নাকি উনি নিজ থেকেই করেন? আচ্ছা, ওনারা যে আপনাদের সাথে টিকটক গুলো করে, এগুলো কি আপনি নিশ্চয় করেন নাকি ওনারা বলে দেয় এগুলো এমনি এমনি করতে হবে, আপনি এমনি এমনি করেন? না না, ওনারা কেউ কেউ বলে না, ওনারা এমনিতেও খুব বেশি যে পারে এরকমের কিছু না। আমি আমার নিজ থেকে আমি ভিডিও বানাই। ও, মানে আপনি নিজেই নিজের মতো করে ভিডিও গুলো বানান যেগুলো? হ্যাঁ হ্যাঁ, ওনারা কিছু, ওনারা যদি আরো বইলা দিতে পারতো তাহলে মনে করেন আরো আমি ফুটে তুলতে পারতাম অনেক কিছু। অনেক মজা নিছে আপনার, দেখছি তো কাজের মধ্যে। এই জন্য বললাম আমি, আমার কাছে অনেকগুলো কমন লাগছে, মানে সব জায়গা থেকে অমর লক্ষ্য গান গাও, এগুলো ভাবলাম যে ওনারই বলে দেয় কিনা যে আপনার এই গানটা গাইতে হবে। না না, এগুলো সব আবার ওনাদের আইডি তো, যত ওনারা তো ফোন দিয়ে দেয়, আমি আল্লাহ সারাদিন ফোন চালাই, এমনি এই গানে করে ফেলাই, এমনি আমি যতটুকু জানি আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আর আপনি দিয়ে কি করতেছেন ব্রাইডাল শুটে এসে এইভাবে নাচানাচি করতেছেন? আবার আগে আপনি জীবনে যে ধরনের অঙ্গভঙ্গি করতেন না, সেই ধরনের অঙ্গভঙ্গি করতেছেন, যেখানে আপনার ছেলে একজন মাদ্রাসার ছাত্র, আর সেই জায়গায় আপনি যদি এই ধরনের ভিডিও বানান, এই ভিডিও কেমন একটু এক্সেস লাগে? আর আমি বুঝি না ব্রাইডাল শুটে আসলে আপনারই কেন এমন করা লাগে, কারণ মিস চকলেটও তো ব্রাইডাল লুকে যায়, দেন আরও অনেকেই আছে, যেমন হচ্ছে যে অমি নাকি উনি যায়, তারপর আরও কি প্রীতি না কি যেন একজন আছে, ওরাও যায়। ওরা তো আপনার মতো এমন নাচানাচি কিংবা এই ধরনের অঙ্গভঙ্গি করে না, ওরা যেমন নর্মাল টিকটক ভিডিও বানায় এমনভাবে ব্রাইডাল শুটগুলো করে আসে। তো আপনাকে নিজ থেকে এমন অতিরিক্ত করতে হবে। তো আমার কথা হচ্ছে আপনি ব্রাইডাল শুট করেন সমস্যা নেই, বাট অতিরিক্ত নাচানাচি, অতিরিক্ত এই ধরনের অঙ্গভঙ্গি না করাই ভালো। তো গাইস, বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে আগের শারমিন শিলাপা আর এখনের শারমিন শিলাপা অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে, আর আমার কাছে আগের শারমিন শিলাপা কি হাজার গুণে বেশি ভালো লাগতো। এই ধরনের নাচানাচি ওরা শারমিন শিলাপা না, কিংবা এই ধরনের অঙ্গভঙ্গি করা শারমিন শিলাপাকে ভালো লাগে না। সো আমি শারমিন শিলাপার কাছে অনুরোধ করবো, আপনি ব্রাইডাল শুট করেন আর যাই করেন, বাট এই ধরনের অঙ্গভঙ্গি করে নাচানাচি করার কোনো দরকার নেই। ঠিক বলেছো। আর বাই দ্য ওয়ে গাইস, এই ভিডিওতে আমি শারমিন শিলাপার মেকআপের উপর কোনো আলাদা কোনো রিয়াকশন দিচ্ছি না, বিকজ তার সব ভাইরাল মেকআপ লুকগুলো নিয়ে আমি আলাদা একটা রিয়াকশন ভিডিও বানাবো। ঠিক আছে। তো গাইস, ভিডিও শেষ করার আগে আপনার উদ্দেশ্যে বলতে চাই, আপনি যদি আমার বাংলাদেশি রিয়াক্টর শর্টস চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে ওকে। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর গাইস আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিয়াকশন ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।